মাম্মিয়া রেডি, আনহা রেডি, আনহা আবার কত বড় হয়ে গেছে এই দেখুন, চেয়ারের উপর উঠেছে। আমার তুমি আল্লাহ আই লাভ ইউ বলছো? হ্যাঁ আই লাভ ইউ টু। এনা তুমি কি কেক খাবে? মিরাক্কেল হয়ে গেল, এক কিছু বলেও না, একদম কোলে উঠে গেল, নাহলে ওকে কোলে কেউ নিতে পারে না। খুব পাখিটা লিপস্টিক পরবে বলে সেই থেকে রয়েছে, দেখি তো ঠোঁটটা লাগা। জেমসের ভান্ডারই শেষ হয়নি, আবার জেমস পুচকি ঘুমোচ্ছে, পুচকিকে দেখতে এলাম, পুচকি এখন ঘুমোচ্ছে। আনহাকে দিয়ে দেবো, হ্যাঁ তোমার আছে। কাল থেকে বন্ধুরা ওর পাপা এইটা এনেছে, নাকে দাও নাকে দাও, এই জিনিসটাকে দেখুন না কিরকম শুয়ে পড়েছে, নাকে দিতে হবে এখন। ঘুম থেকে আমি এখনো কিছু তুলি বলি, আমি অরানি শুয়ে পড়েছে। আচ্ছা নাও নাও নাও, শো দিচ্ছি, হ্যাঁ দাঁড়া, এদিকে নাকটা দি, এদিকে নাকটা, এরকম এরকম কে দেয় আনা না, কে দেয় বলো? মাম্মি না, দাদাজি নাকে দেয় তো এরকম হয়েছে। থাক শুয়ে থাকো, এখন শুয়ে থাকো, একদম উঠবে না, হ্যাঁ সেই ওর নাকটা বন্ধ হয়ে যায়। ও সরি সরি সরি, না শুয়ে থাকো শুয়ে থাকো, উঠবে না, একদম পড়ে যাবে, হ্যাঁ ওর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে বলে পাপা এটা নেসো ক্লিয়ার এটা এনেছে, কাল থেকে ওই পড়ে যাচ্ছে। হ্যাঁ না পুতুলকেও দিয়ে দেবো, এর নাকেও দিয়ে দেবো, না ধরো দুজন মিলে শুয়ে থাকো, হ্যাঁ ভীমির নাকে দেবো, হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রোদ উঠে গেছে, আমার কিচ্ছু কাজ হয় না, নাকে এখন এইটা দিয়ে দিতে হবে। তুমি হ্যাপি দিয়েছি তো, নাক ক্লিয়ার আছে, সর্দি নেই তা, এরকম করো না নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আবার জামা কাপড় বার করে নিয়েছি, আজকে একটা জায়গায় যাব, তো আনহার জন্যই বেশি জামা কাপড় আমাকে নিতে হয়, 2 ঘন্টার জন্য যাই আর 4 ঘন্টার জন্যই যাই, তো এইটা ওর জন্য নিয়েছি, আর এই জামাটা ওকে পরিয়ে নিয়ে যাব। আর টুকিটাকি সোয়েটার মোজা এগুলো তো নিতেই হবে, যেখানেই যাই না কেন, তো কোথায় যাবো না যাবো দেখতে হলে অবশ্যই ব্লগটা দেখুন বন্ধুরা। না তুমি কি করছো এটা দিয়ে, কি হচ্ছে? আমি শুনি, আমি কথা শুনি, আমি একটু শুনি, বল। ওরে বাবারে, ওরে বাবারে, এখানে শুনিয়ে দাও, একটু সবাইকে শুনিয়ে দাও, কি বলছে বলো, আসসালামু আলাইকুম বলে দাও। এই আইডিয়াটা কোথা থেকে এলো? হেঁচকি উঠছে তো, পানি খাবে, পানি খাবে, পানি খাবে, কি বলছে? তোমাকে রেডি করাবো, আর মাম্মি আগে রেডি হয়ে যাক না, হ্যাঁ তারপর তুমি রেডি হবে। আমি সাজছি, এবার ও চলে এসেছে, তুমি সাজাবে আমাকে, বাপরে বিশাল ব্যাপার তো, তাহলে এখন যাও তুমি, দাঁড়াও দেরি হয়ে গেলে তো পাপা নিয়ে যাবে না, বলে দিচ্ছি আমি। হ্যাঁ আমাকে সাজাবে তুমি, আচ্ছা ঠিক আছে আসো আসো, চলো ওখানে যাও, ওঠো ওপরে ওঠো, আচ্ছা ওপরে ওঠো ওপরে ওঠো, আমাকে সাজাতে হবে না, পাখিটা লিপস্টিক পরবে বলে সেই থেকে রয়েছে, দেখি তো ঠোঁটটা লাগাবে, তু যাব লিপস্টিক জিলে লে মেরা, হয়ে গেল হয়ে গেল, আগে হতে না হতেই দৌড় মেরেছে দেখাচ্ছে না, কোথায় গেল? এই যে হ্যাপি, লাইট লাগিয়ে দে ভালো করে, লাগাবে তু যাব লিপস্টিক জিলে লে আর লিপস্টিক, কি সুন্দর টোলটা পরে দেখুন, এই টোলটা আনা হাসি একটু স্মাইল করো, হাসো ই করো, চলো হয়ে গেছে, এবার আনাকে রেডি করাবো, মাম্মি রেডি। তুমি আল্লাহ আই লাভ ইউ বলছো? হ্যাঁ আই লাভ ইউ টু। এনা তুমি নিয়ে না, তুমি ফ্লাওয়ার্সগুলো তো শুকোয়নি, রোদে দিয়ে দাও যাও, ওই ফ্লাওয়ার্সগুলো দেখুন বন্ধুরা, এগুলো এগুলো পড়বো আজকে, আর তো জানা পড়বে না, না পড়ে না, সব আনহাকে দিয়ে দেবো, হ্যাঁ তোমার আছে, এইগুলো তো বড় হলে তোমায় দিয়ে দেবো, কি 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 আমি কি এগুলো নেবে না, তোমাকে নতুন করে দিতে হবে, আংটি পরবে শুধু আর কিচ্ছু পরবে না, এগুলো কিচ্ছু নেবে না তুমি, তোমাকে নতুন করে দিতে হবে, ওরে বাবা রে, আমার শোনো বাকি রে, চলো 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 পাপা এসে গেছে, চলো তাড়াতাড়ি। দেখুন ওর চুড়িগুলো খুলে ফেলেছে, আজকে এই পরেই চলে চলো,
না চলে আসবো তো, আজকেই তো চলে আসবো। ভালো চুড়িদার পরতে হবে না, এই পরেই চলো, অত পরতে হবে না তোমাকে, না ভালো চুড়ি পরতে হবে না আজকে, আজকে এই চুড়ি পরেই চলো তুমি। শুধু শুধু উল্টো পাল্টা, আচ্ছা পর আছি, চুপ করো। হ্যাঁ আমি দেবো বলেছি তো, চুপ করো, চুপ, চুড়ি পরবে, ওকে চুপ করো। মাম্মি আর রেডি, আনহাও রেডি, আনহাবার কত বড় হয়ে গেছে, এই দেখুন চেয়ারের ওপর উঠেছে, আমার সাথে ফটো তুলবে বলে চেয়ারের ওপর উঠেছে পুচকি আমার। এই ফের পড়ে যাবে, এক্ষুনি লেগেছিলো কিন্তু, হ্যাঁ আবার লেগে যাবে, চলো তাড়াতাড়ি চলো। আমরা সোয়েটার পত্র সব নিয়ে নিয়েছি তিনজনের, চলো মামা। আজ একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা, কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা গেস করতে পেরেছেন, আর না গেস করতে পারলেও ভিডিওটার সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি, আনহা তো খুব খুশি, আর মুখে রোদটা পড়ছে বন্ধুরা, এত ভালো লাগছে শীতকালের এই রোদটা, অপূর্ব লাগছে। আর তার সাথে যা মানে যাচ্ছি যে রাস্তাঘাট একদম রোদে ভরপুর, আলো ঝলমল, এত ভালো লাগছে। আর বিশেষ করে আরও ভালো লাগছে বছরের মানে প্রথমেই যাচ্ছি এই জায়গায়, তো এই জন্য আরও খুব ভালো লাগছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকুন। আর আনহার পাপা এত সুন্দর সুন্দর গান চালাচ্ছে যেগুলো আমি ভিডিওয়ে দিতে পারছি না, বেশ ভালো লাগে এরকম গান শুনতে শুনতে যেতে। আর দেখতে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা আমার ব্লগে এখনও পর্যন্ত আপনাদেরকে আমাদের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি, তো আজ বলে দিচ্ছি বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার। আজকে মানে আমাদের দেরি হয়ে গেছে বলতে, অবশ্য আমার ভুল হয়েছে, আপনাদের আমি একদমই জানাতে পারিনি ব্লগের মাধ্যমে। তো আনহা আর কিউট গার্লের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বছরটা, আশা করি আল্লাহ পাকের কাছে দোয়া করি সবার যেন ভালো কাটে, আর তার সাথে আমাদেরও ভালো কাটে, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বছরের প্রথমের দিকে যাচ্ছি বলে বন্ধুরা আনহার পাপা বলে একটু কেক বা পেস্ট্রি জাতীয় জিনিস কিছু নিয়ে নাও, তো এখানে মিয়ামোরাই ঢুকেছি কেক কিনতে। আর আনহা তো কেকগুলো দেখে পাগল হয়ে যাচ্ছে, মানে পাগল বলতে অস্থির করে দিচ্ছে আমাকে, বলছে মামি এইটা নেবো, এইটা নেবো, ওইটা নেবো। আমি বলছি তুমি তাহলে সবই তুলে নাও, তো ওর দেখছে আমি আমার কাজটা করে নিলাম, যেগুলো নেবার সেগুলো অর্ডার দিয়ে মানে বলে দিলাম যে এই জিনিসগুলো এগুলো দিন কেকগুলো। কী কেক খাবে? কী কেক? আলু কেক খাবে? আলু কেক খাবে? এখানে আলু কেক কোথায় দেখতে পেলে তুমি? না ওটা স্ট্রবেরি কেক। হ্যাঁ না তোমাকে স্ট্রবেরি কেক, এখানে এখানে কেক নিচ্ছি, এখানে কেক নিচ্ছি, তুমি গিয়ে খাবে ঠিক আছে। বলো হ্যাঁ কোথায় যাচ্ছি বলো, নানি বাড়ি যাচ্ছি বলে হ্যাঁ চলুন, হ্যাঁ বলো বলে হ্যাঁ চলুন, আসতে কোলে উঠে গেছে, এত মিরাক্কেল হয়ে গেল, এক কিছু বলেও না একদম কোলে উঠে গেল, নাহলে ওকে কোলে কেউ নিতে পারে না, খুব কাঁদে, না ওঠে না সহজেও। বাবা মানে কেক খাবে বলে কি উঠে পড়লে নাকি? আরে ওঠে না একদম সহজে ওঠে না। কি খেলবে বলো? চলো এটা তুলে দেয়, এটা তোলো, চোখটা দেখা যাচ্ছে না, হয়েছে নিয়েছো? চলো
দেখতেই তো পেলেন বন্ধুরা, ওনাদের আনহাকে এত ভালো লেগেছে যে ওনারা কোলে তুলে নিয়েছে আনহাকে, আর আনহা ওনাদের কোলে উঠে গেছে। মানে কি ভাগ্যিস, আনহা সহজে কোলে উঠতে চায় না, আর আনহা তো বলেই দিল নানি বাড়ি যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি আমার বাপের বাড়ি, অর্থাৎ আনহার নানির বাড়ি। তো এ বছরের প্রথম যাচ্ছি বাপের বাড়ি, তাই জন্য খুবই আনন্দ, খুবই মানে এক্সাইটমেন্টের সাথে যাচ্ছি। দেখুন নানি তো, নানা নানি আনহাকে পেয়ে এত খুশি হয়ে গেছে যে কি বলবো আর, আমার তো খুবই ভালো লাগছে দেখে। তো দেখতে থাকুন বন্ধুরা, আমার ভাবি হবে যখন তখন তোমাকে আপ্যায়ন করবে না, এখন আমি করছি তোমায়। আমি দেবো না তো কি তোমার শাশুড়ি এসে দেবে কেনা জামাই? আমার আনহা তো সোজাও বাড়ি, আর রাকিবকে নিয়ে চলে গেছে বেবি দেখবে, সব নামে মেয়েটাকে দেখবে বলে সোজা চলে গেছে। দেখো নেই, এত কাল থেকে বেবি 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 করে যাচ্ছে, প্রচুর বেবি বেবি করে সারাক্ষণ বেবি বেবি। আর একটা টেডি বিয়ার, একটা টেডি বিয়ার বার করে দিয়েছি, ওইটা আমি পটি করে পরিষ্কার করো। আরে হ্যাঁ, আমি তোমার পটি পরিষ্কার করি, আবার তোমার টেডির পটি পরিষ্কার করবো, ওই করবো নাকি আমি? আজকের খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, তার সাথে ডিম আর স্যালাড, আর সাথে ছিল অলরেডি একটা ডিম নিয়ে বসে পড়েছে। মজা ডিম মজা খাও। হ্যাঁ ওকে আমি ভাত খাইয়ে এনেছি অবশ্য ঘর থেকে, ও যেটা ইচ্ছা আবার খাও। নুন দিয়েছে, নুন 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 দেবো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, ভাবলাম একটু আপনাদের সাথে আবার যেটুকু কাজ হয়েছে শেয়ার করে দিই। দেখুন এখান থেকে উঠতে রান্নাঘর ঢুকতে যে প্রবেশ পথটা, সেটা বেশ কমপ্লিট করে দিয়েছে, আর তার সাথে উপরেও হচ্ছে, যেগুলো আর আমি আপনাদের শেয়ার করছি না, পরে যখন অল কমপ্লিট হয়ে যাবে তখন শেয়ার করব। ভাই শুধু বলছে দিদি তুমি এখন শেয়ার করুনি, অল কমপ্লিট হয়ে যাক তারপর শেয়ার করবে। তো যাই হোক একটু করে দিলাম আপনাদের সাথে, সব কিছুই যেহেতু শেয়ার করি। আর ওখানে দেখুন টবগুলো বসিয়েছে, ওখানে ফ্লাওয়ার্স লাগাবে বলে, আর এখানেও ফ্লাওয়ার্স লাগাবে। আর এই দেখুন উপরের কাজ হচ্ছে এখনও, আমি আর অত উঁচুতে উঠিনি, উঠতে গেল তো তিন তলায় উঠতে গেল, কষ্ট হয় এখন। কী হল না, কোথায় আছ? মাদ্রাসা ভর্তি চলছে, কি করছে নানির রান্নাঘরে, এরা কি করছে? পুচকি ঘুমোচ্ছে, পুচকিকে দেখতে এলাম, পুচকি এখন ঘুমোচ্ছে। এটা পুচকির বেড, এটা কি এনেছে, পানি পানি খেলা। ওই তো আমিও চলে যাবো, চল এবার আনহা উঠে পড়বে না গো। যা আসছি, হ্যাঁ তুই যাবে আমাদের বাড়ি। হ্যাঁ ভান্ডারও নিয়ে চলে এসেছে, এই যাও দুটো খোলাস আগে যাও। এত কেন কিনে দিয়েছো কে? দেখো সেই সেবারে জেমসের ভান্ডারই শেষ হয়নি, আবার জেমস। এই যে নানা বলেছে বলে কি হু করে তুলে নিতে হবে নাকি? হ্যাঁ থাক রেখে দাও, আমি ছোট বেবি দেখে চলে এলাম। আনহা আমি ছোট বেবি দেখে চলে এলাম, না মা না না ইয়েকে বলো, মামাকে বলো ছিঁড়ে দিতে, নিজেই ছিঁড়ে নিল। মামাকে দাও একটা, তুমি একটা ছেড়ো, জানো আস্তে আস্তে ছেড়ো, ভালো করে যেমন ওটা ছিঁড়লে সেরম করে ছেড়ো, ছিঁড়তে পারছো না, ঘরে যাবে তো এবার। পাপাটা কোথায় গেল তোমার? কোথায় গেছে পাপা জানো? আমি তো আপামুনিকে দেখতে গেছিলাম, এসে দেখছি পাপাও নেই, তুমিও নেই, কেউ নেই। না দেখো দাদা ভাই কত বড় নোট দিচ্ছে তোমাকে, দাদা ভাই কি বড় নোট দিয়েছে, বোকা ভাড়ে পড়বে তো তুমি। এক বান্ডিল তাও হয় না, আবার লজেন নয় কিনবে, নয় পচামে আগের বারে বলে গেল। চা খাও না, চা খাও, আগের বারে কি বললো, বললো যে লজেন কিনবে। না না চা খাচ্ছে, তুমি একটু চা খেয়ে না, দাও দাও রেখে দিই, আমি রেখে দিই। হ্যাঁ অনেক বড় নোট দাও, নকল নোট, না এটা নকল নোট, তোমায় ঠকিয়ে দিয়েছে দাদা ভাই, আসল নোট না এটা, নকল নোট। এরে দাদা ঠকিয়ে দিয়েছে, নকল নোট দিয়েছি দাদা ঠকিয়ে দিয়েছে, তোমাকে মজা দেখাচ্ছি বলো, তোমাকে মজা দেখাচ্ছি।
কেকটা খাবে মামা? এইটা এইটাই, এইগুলো খেতে পারবে না তুমি। তুমি চকলেট খাবে? এইটাই খাবে তুমি? আচ্ছা ঠিক আছে। এখানে আনহাকে কেকটা খাইয়ে দিই। আর একটা কথা আপনাদের বলি, আজকে আমার আসার উদ্দেশ্যই ছিল আমার বড়াব্বাকে দেখা, কারণ আমার বড়াব্বার পাথর অপারেশন হয়েছে, তো দেখতে আসা হয়নি, সেই জন্যই আজকে আসা হয়েছিল মেনলি। তো সবাই আমার আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষ যারা আছেন, তারা আমার বড়াব্বার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায়। আন্না চুপচুপ করে জুস খাচ্ছে, ধরা পড়ে গেছে এখানে। চল আন্না, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা খেয়ে না, একটুখানি খেয়ে না। সিজা যাবে, হ্যাঁ তোমার আব্বুকে নিয়ে, তোমার ছোট বোনকে নিয়ে। হ্যাঁ ঠান্ডা খাওনি মামা, টুপিটা তুলে দে তো। হ্যাঁ নিয়েছি, হ্যাঁ চিপস দাদা। নানি, ওই নানাকে বলো যে নানাকে দেখতে এসছো আজকে, সেই নানাকে বলো টাটা। বলো আমাদের বাড়ি যাবেন সবাই? হ্যাঁ দান ভেউ আছে, কে ভেউ আছে, নানার কোলে আছে, তারপর চিন্তা কি? হ্যাঁ চলো সিজা, জুতো পরে নাও, তুমি যাবে আমাদের সাথে? আর চলো তাহলে চলে যাও, ঘরে চলে যাও, ঠান্ডা আসি। হ্যাঁ আমার কেন শুধু শুধু না না, আমি আগে ঢুকে যাই। আসো আসো আসো, কাঁদার কি আছে, কাঁদার কি আছে? হ্যাঁ ব্যাগ পেছনে আছে। হ্যাঁ তুমি কাঁদো কেন সবসময় ভ্যাঁ ভ্যাঁ করে? আগে থেকে না জেনে দাদাকে টাটা করে দাও, নানাকে টাটা করে দাও, আমার মুনিকে টাটা করে দাও, সিজা টাটা, যাবে আমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ সবাই যাবে আমাদের বাড়ি বলে দাও। আর দাদা মনে একটা হাম দিয়ে দিচ্ছে। সেই ওইখানে আম্মু দেখছে জানলায়, সেই লাইট জ্বলছে। না নানিকে টাটা করে দাও। নানিকে নানিকে দেখতে পাচ্ছ না? আচ্ছা নানিকে দেখতে হবে না, নানিকে সেই ওখানে রয়েছে, নানি দাঁড়িয়ে আছে, সেই ঘরে দাঁড়িয়ে আছে। বন্ধুরা আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, বছরের এই দিনটা আমার খুব স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আপনাদেরও শেয়ার করে দিলাম, বাইরে খুবই ঠান্ডা, আর এখানে আমরা ঘরে পৌঁছে গেছি। আনহার কাণ্ড দেখুন, সব বার করা হয়ে গেল, আর আমাকে এগুলো সব দিয়ে দিল। হ্যাঁ আল্লাহ হাফেজ বলো।